আরটিভি সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান বিআরবি হসপিটাল নিবেদিত ডক্টরস প্রেসক্রিপশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের দেহ যে সকল জটিল রোগে আক্রান্ত হয় তার মধ্যে ক্যান্সার অন্যতম, এবং সারা পৃথিবী জুড়ে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হবার হার অনেক বেশি। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন নভেম্বর মাস পৃথিবী জুড়ে ক্যান্সার সম্পর্কে বা ফুসফুস ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতনতা তৈরি করবার মাস, এবং সে কারণেই আমাদের আজকের আলোচনার বিষয় ফুসফুসের ক্যান্সার, কারণ, লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন, সেজন্য আপনারা ফেসবুকে সরাসরি প্রশ্ন করতে পারেন। এজন্য লগ ইন করুন facebook.com/rtvonline, এবং এই অনুষ্ঠানটি যদি আপনারা পুনরায় দেখতে চান তাহলে ইউটিউবে সার্চ করুন youtube.com/rtvlifestyle। প্রিয় দর্শক, ফুসফুসের ক্যান্সার সম্পর্কে আপনাদেরকে পরামর্শ দেবার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোফাজ্জেল হোসেন, চিফ কনসালটেন্ট বিআরবি হসপিটাল ক্যান্সার বিভাগ। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের। আপনাকেও ধন্যবাদ, আর টিভি দর্শকদের ধন্যবাদ। জি স্যার, যেহেতু নভেম্বর মাসে পৃথিবী জুড়ে ফুসফুস ক্যান্সার সম্পর্কে আপনারা সচেতনতা তৈরি করছেন মানুষের মাঝে, আমরাও সেই কারণে আজকে এই বিষয়টি আলোচনা করছি। ফুসফুসের ক্যান্সার কী, এই বিষয়টি প্রথমে আমাদের জন্য একটু বলবেন। ফুসফুসের ক্যান্সার হচ্ছে ফুসফুসের নিজস্ব কিছু টিস্যু থেকে উৎপত্তি হওয়া যে ক্যান্সার সেটাকে বলি। জি, কারণ ফুসফুসে আবার অন্য সব জায়গার ক্যান্সারও কিন্তু সবচেয়ে বেশি এসে বাসা বাঁধে, সেটাকে আমরা ফুসফুসের ক্যান্সার বলি না। ফুসফুসের নিজস্ব গ্রন্থি, গ্ল্যান্ড অথবা তার যে ঝিল্লি আছে, সেখানকার যে এপিথেলিয়াম আছে, সেখান থেকে উৎপত্তি যেসব ক্যান্সার, সেই সবগুলোকে আমরা বলি ফুসফুসের ক্যান্সার। জি স্যার, যেহেতু এই মাসে ফুসফুস ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরি করবার মাস হিসেবে গ্রহণ করা হয়েছে, কী কী ধরনের কার্যক্রম পরিচালিত হয় বা কীভাবে মানুষকে সচেতনতা তৈরি করা হয় সেই বিষয়টি যদি আমাদের দর্শকদের জন্য বলতেন। আমরা হসপিটালগুলোতে তো করি, হসপিটালগুলোতে আমরা লিফলেট, বুকলেট এগুলি বিতরণ করি, পেশেন্টদেরকে আমরা ব্যক্তিগতভাবেও করি, বলি যে ফুসফুসের ক্যান্সার থেকে বিরত থাকার কী কী উপায় আছে। তারপরে এমনি পোস্টারিং করা হয় পেপারে, নিউজ পেপারগুলোতে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে করা হয়। যেমন আপনি যেমন আজকে বেছে নিয়েছেন ফুসফুস ক্যান্সার সম্পর্কে সচেতনতার তৈরির উদ্দেশ্যে প্রচার করার জন্য যে আলোচনা অনুষ্ঠান, এরকম বিভিন্ন জায়গায় করা হয়, এগুলি আমরা করে থাকি। এবং শুধু এখানে না, অনেক সময় আমরা গ্রামাঞ্চলে যে বিভিন্ন অনুষ্ঠান করি সেখানে যারা গ্রামাঞ্চলেই কিন্তু ফুসফুসের ক্যান্সার হার বেশি আমাদের দেশে, কেন গ্রামের লোকে বিড়ি, সিগারেট, তামাক এগুলো বেশি খায়, তো সেই জন্যে আমরা ওখানেও প্রোগ্রাম করি। সবসময় হয়তো সুযোগ হয় না, বাট বিভিন্ন অর্গানাইজেশন আছে তারা করেন, আমরাও করি মাঝে মাঝে। স্যার, ফুসফুস ক্যান্সারের প্রেক্ষাপট বা আমাদের দেশে কীরকম মানুষ আক্রান্ত হন বা অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এই আক্রান্ত হবার হার কীরকম সেই বিষয়টা যদি একটু আলোচনা করতেন। হ্যাঁ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপের আমাদের দেশের সঠিক পরিসংখ্যান আমি দিতে পারবো না। আচ্ছা, তবে গ্লোবোক্যান নামে একটা অর্গানাইজেশন আছে, তারা বলে যে আমাদের দেশে বোধহয় মুখগহ্বর বা হেডনেক ক্যান্সারটা সবচেয়ে বেশি। আচ্ছা, আর ফুসফুসের ক্যান্সার বিশ্বব্যাপী সবচেয়ে এক নম্বর ক্যান্সার। 12 সালের পরিসংখ্যানে দেখা যায় প্রায় 1.8 মিলিয়ন, অর্থাৎ 18 লক্ষ রুগী আক্রান্ত হয় এবং 1.6 মিলিয়ন মারা যায়। এবছরের প্রজেক্টেড যে পরিসংখ্যান সেটা হচ্ছে প্রায় 20,91,000 নতুন রুগী ধরা পড়বে আর প্রায় 17.5 লক্ষ মারা যাবে। এটা স্তন ক্যান্সারের উপরে, স্তন ক্যান্সারে কিছুটা কম, 1 লাখ 2 লাখ কম, সংখ্যাটা অনেক বেশি এবং আমাদের দেশের তুলনায় নিশ্চয়ই অনেক বেশি, অনেক বেশি। সে কারণেই মানুষকে সচেতনতা তৈরি করবার প্রয়োজনীয়তাটাও অনেক বেশি। ফুসফুস ক্যান্সার সম্পর্কে বা ক্যান্সার সম্পর্কে অনেক দর্শক বা সাধারণ মানুষ আমাদের কাছে প্রশ্ন করে থাকেন, সেরকম কিছু প্রশ্ন আমরা নিয়েছি, সেরকম কিছু ভিডিও ধারণকৃত প্রশ্ন আমরা দেখব এবং আপনার কাছে কিছু উত্তর নেব। আমরা দর্শকের প্রশ্নগুলো চাই। অনেকেই প্রশ্ন করেছেন ক্যান্সার সম্পর্কে। আমার যেটা প্রবলেম, আমি বর্তমানে থাইমোমা B2 টাইপ ক্যান্সারে ভুগছি, যেটা গত 2010 সালে নভেম্বরে অপারেশন হয়েছিল বাংলাদেশে। কেমোথেরাপি নিচ্ছি গত 2016 ডিসেম্বর থেকে, অর্থাৎ প্রায় 2 বছর থেকে কেমোথেরাপি নিচ্ছি। এ পর্যন্ত 6 সাইকেল কার্বো প্লাস ল্যাকলি নিয়েছি, এবং এর মতো অবস্থায় এখন ডক্টরদের কাছে আমার প্রশ্ন একটাই যে
আমার ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু বা আমাকে আরও কী ধরনের ট্রিটমেন্ট নিতে হবে? গত এক বছর যাবৎ গল ব্লাডারে টিউমার, সেখান থেকে ক্যান্সার হয়েছে। আমি যে চিকিৎসা নিচ্ছি এতে যে কতটা ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং এর পরবর্তীতে আমি কি চিকিৎসা নিতে পারি যাতে আমি ভালো হইতে পারি, সুস্থ হয়ে উঠতে পারি। আমরা দুজন দর্শকের প্রশ্ন পেয়েছি, স্যার যদি আলোচনা। প্রথম যে দর্শক বললেন সেটা উনি বলেছেন ওনার থাইমোমা, অর্থাৎ এখানে আমাদের বুকের মধ্যে ফুসফুস বাদেও আরও অনেক কিছু থাকে, তার মধ্যে হৃৎপিণ্ড থাকে, থাইমাস নামে একটা গ্ল্যান্ড থাকে, সেটা পূর্ণবয়স্ক মানুষের অনেক ছোট হয়ে যায়, কিন্তু কিছু কিছু রেমন্যান্টস থাকে, মানে একেবারেই সংকুচিত হয়ে কিছুটা জিনিস থাকে, সেখান থেকে যে ক্যান্সারগুলি হয় ওটাকে আমরা বলি থাইমোমা। তো ওই ভদ্রলোকের থাইমোমা হয়েছে এটা বলেছেন, এটা অপারেশন হয়েছিল, তারপরে এটা নির্ণয় হয়েছে, এবং তারপরে 2016 সাল থেকে উনি কেমোথেরাপি নিচ্ছেন। উনি যে ওষুধ বললেন কার্বোপ্লাটিন এবং প্যাক্লিট্যাক্সেল, এটা দেওয়া হচ্ছে এবং তাতে উনি মোটামুটি ভালো আছেন, কিন্তু ওনার যেটা হয়েছে ওনারটা বোধহয় ছড়িয়ে গেছে উনি যা বললেন, সেই জন্যেই কেমোথেরাপি লাগছে। তো একদম যখন ছড়িয়ে যায় তখন কেমোথেরাপি দিয়ে কন্ট্রোলেই রাখতে হয়, একদম পুরোপুরি কিওর করা সম্ভব না, কিন্তু যদি সংকুচিত হয়ে আসে কেমোথেরাপি দেওয়ার ফলে, তার ফলে যদি এরকম অবস্থায় আসে যে অপারেশনযোগ্য, তখন হয়তো অপারেশন অথবা রেডিওথেরাপি দিয়ে মোটামুটি একটা দীর্ঘ জীবন ওনাকে দেওয়া সম্ভব। আর দ্বিতীয় যে মহিলা বললেন, উনি বললেন যে গলব্লাডারের টিউমার থেকে ক্যান্সার হয়েছে। গলব্লাডারের ক্যান্সার আমরা কয়েকটা ভয়ঙ্কর ক্যান্সারের মধ্যে একটাকে গলব্লাডারের ক্যান্সার হিসেবে ধরি। গলব্লাডারের ক্যান্সার যখন গলব্লাডারের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই স্টেজে সেই পর্যায়ে যদি আপনি অপারেশন করে ফেলে দিতে পারেন তাহলে এটা কিওর হয়ে যায়, কিন্তু ওনার কথা শুনে মনে হচ্ছে যে ওনারটা হয়তো বেশ অ্যাডভান্স হয়ে গিয়েছে। অ্যাডভান্স হয়ে গেলে তখন অপারেশনও করা যায় না, আর অপারেশন না করা গেলে একমাত্র চিকিৎসা হচ্ছে কেমোথেরাপি, এবং উনি কেমোথেরাপি নিচ্ছেন। কেমোথেরাপিতে অনেক উন্নতি হয়েছে ওনার, কিন্তু ওনার একদম সারবে এটা বলা যাবে না। আমাদের এই দুজন মানুষের প্রশ্ন সম্পর্কে আমরা অবহিত হলাম, তাদের রোগের অবস্থা সম্পর্কে আমরা আপনার কাছে জানলাম। আমরা আবার একটু ফিরে আসতে চাই ফুসফুসের ক্যান্সার সম্পর্কে। আমাদের দেশের প্রেক্ষাপট আমরা শুনেছি, ফুসফুসের ক্যান্সারের কারণগুলো আসলে কী কী হতে পারে একটু বলবেন? ফুসফুসের ক্যান্সারের কারণ আমরা আমাদের দর্শকরাও সবাই জানেন প্রায়, এটা হচ্ছে ধূমপান। কারণ আমরা যেসব ফুসফুসের ক্যান্সারের রোগী পাই তার মধ্যে 100 জনের মধ্যে 90 জনেরও বেশি হচ্ছে ধূমপায়ী, বেশিরভাগই হচ্ছে প্রত্যক্ষ ধূমপায়ী, আর 5% অর্থাৎ 100 জনের মধ্যে 5 জন পরোক্ষ ধূমপায়ী, অর্থাৎ আমরা বলি সেকেন্ড হ্যান্ড স্মোকার অথবা প্যাসিভ স্মোকার। অর্থাৎ একজন সিগারেট পান করছেন, সিগারেট খাচ্ছেন, তার ধোঁয়া অন্যের শরীরে ঢুকছে নিঃশ্বাসের মাধ্যমে, সেটা বাসায় হতে পারে, বাসায় স্বামী হয়তো সিগারেট খাচ্ছেন, স্ত্রী বা তার অন্য পরিবারের সদস্যরা সেটাতে এক্সপোজ হচ্ছেন, অফিসে একজন ধূমপান করছেন, বাস স্ট্যান্ডে ধূমপান করছেন, বাসের মধ্যে ধূমপান করছেন, এগুলোতে যখন পরোক্ষভাবে হয় তখন সেটাকে আমরা বলি প্যাসিভ স্মোকার। এটা গেলে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে রেডিওথেরাপি। আমরা যে রেডিওথেরাপি দেই, রেডিয়েশন ইনফ্যাক্ট যে কোনো কারণেই হতে পারে রেডিয়েশন, শুধু চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয় তা না, সেই রেডিয়েশন কিন্তু চিকিৎসা যেরকম ব্যবহার হয় সেরকম রেডিয়েশন ফুসফুসের ক্যান্সারের একটা কারণ। যেমন দেখা গেছে যে ছোটোকালে যাদের হজকিনস লিম্ফোমা হয় অথবা 30-35-40 বছর বয়সে স্তন ক্যান্সার হয়, তাদের যখন রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করা হয় তার পরবর্তীতে তাদের ফুসফুসের ক্যান্সারের ঝুঁকিটা অনেক বেড়ে যায়। তৃতীয় কারণ হচ্ছে ফাইব্রোসিস বলে একটা কথা আছে। ফাইব্রোসিস মানে কোনো জায়গায় যদি কোনো প্রদাহ হয় বা কোনো জায়গায় কোনো টিস্যু নষ্ট হয়ে যায়, সেখানে যখন টিস্যুটা আবার হিলিং হয় তখন ফাইব্রোসিস হয়, কিছু নতুন টিস্যু গঠিত হয়। এই প্রসেসটা যখন হয়, যেমন টিবি বা নিউমোনিয়া, এগুলি হয়তো এখন কারোর হলো, 20-25-30 বছর পরে ওই জায়গা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে কারণ আছে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আপনি জানেন যে আমাদের দেশে এনভায়রনমেন্টাল অত্যন্ত সবচেয়ে বেশি পলিউশন হচ্ছে আমাদের দেশে, গাড়ির কালো ধোঁয়া, ইন্ডাস্ট্রিয়াল থেকে নির্গত যে ধোঁয়া সেগুলি, প্লাস রাস্তাঘাটে ধুলাবালি, এগুলি সব কিছু মিলিয়ে প্রাকৃতিক যে ইয়েগুলি আছে সেই পলিউশন সেখান থেকে হতে পারে। এছাড়া আমাদের ডায়েটারি কিছু জিনিস আছে, ডায়েট যারা কম অ্যান্টিঅক্সিডেন্টওয়ালা খাবার খান তাদের হতে পারে। তারপরে আছে জেনেটিক কিছু ফ্যাক্টর। ইদানিং অবশ্য বলা হচ্ছে যে
পরিবারের একজনের থাকলে অন্যেরও এই রোগ হওয়ার চান্স থাকে। আরেকটা কারণ আছে যে এইচআইভি ইনফেকশন অর্থাৎ এইডস, যাদের এইডস হয় তাদের ভিতরে অনেক রকমের ক্যান্সার বেশি দেখা দেয়, তার মধ্যে ফুসফুসের ক্যান্সারও একটা। আপনার কাছে আমরা চমৎকারভাবে ফুসফুসের ক্যান্সারের কারণগুলো শুনলাম, ফুসফুসের ক্যান্সারের যে লক্ষণ বা চিকিৎসা পদ্ধতি, আধুনিক চিকিৎসা পদ্ধতি, সেই বিষয়গুলো সম্পর্কে আপনার কাছে আমরা জানবো ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, বিআরবি হসপিটাল নিবেদিত ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য একটি বিরতিতে যাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে ফিরে আসব, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটাল নিবেদিত ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় ফুসফুসের ক্যান্সার, কারণ, লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ। আমাদের সাথে পরামর্শক হিসেবে আজকে উপস্থিত রয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোফাজ্জেল হোসেন, চিফ কনসালটেন্ট ক্যান্সার বিভাগ বিআরবি হসপিটাল। স্যার, বিরতির পূর্বে আপনার কাছে আমরা শুনছিলাম বাংলাদেশের ফুসফুসের ক্যান্সারের প্রেক্ষাপট এবং আপনি কারণগুলো খুব চমৎকারভাবে আমাদেরকে বলেছিলেন। লক্ষণ কিভাবে প্রকাশ পায়, একজন মানুষের শারীরিক কষ্টগুলো কিভাবে তিনি প্রথম প্রথম অনুভব করতে পারেন বলবেন আমাদেরকে? লক্ষণ মানে আমরা বলি সিমটম আর কি। সিমটমগুলি কিছু কিছু হয়, ফুসফুসের নিজস্ব কিছু সিমটম আছে, সেগুলি হয়। দ্বিতীয় হচ্ছে এই ক্যান্সারটা যখন দূরবর্তী কোনো অর্গানে ছড়িয়ে যায় তখন সেই সম্পর্কিত কিছু সিমটম হয়। আরেকটা গ্রুপ আছে যেটা প্যারানিওপ্লাস্টিক, এটা আমাদের দর্শকদের জন্য খুব জরুরি না। প্রথমত আমি ফুসফুসের লক্ষণগুলি বলি। ফুসফুসের লক্ষণ অন্য অন্য রোগের মতোই এখানে কাশি হয়, প্রথমে বেশিরভাগ রোগী কাশি নিয়ে আসে। দ্বিতীয় হচ্ছে কাশির সাথে রক্ত যেতে পারে। তৃতীয় হচ্ছে শ্বাসকষ্ট হতে পারে, বুকে ব্যথা হতে পারে। তারপরে আরও যখন একটু বেশি হয়, বিশেষ করে বাম দিকের ফুসফুসের ক্যান্সার যখন হয় তখন গলার স্বরভঙ্গ হতে পারে, হোর্সনেস অফ ভয়েস বলি আমরা। এরপরে যেটা হয় ডান দিকের হলে সাধারণত একটা এ আছে, রক্তনালী আছে, সুপিরিয়র ভেনা কাভা বলি, সেটা যখন অবস্ট্রাক্টেড হয় তখন সেটা মুখ চুখ ফুলে যায়, গলারটা ফুলে যায়, এরকম হতে পারে। তো আমি যদি কমন কারণগুলোর মধ্যে বলি তাহলে কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, কাশির সাথে রক্ত যাওয়া, এগুলো কিন্তু আপনি দেখবেন যে টিবির সাথেও অনেক মিল আছে। হ্যাঁ, যক্ষার সাথেও মিল আছে, কিন্তু 2 থেকে 3 সপ্তাহের বেশি হলে আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এরপরে আসছে যখন ক্যান্সারটা অন্য অন্য জায়গা ছড়িয়ে যায়, যেমন লিভার, ব্রেন, বোনস আর কিডনির উপরে 2টা গ্ল্যান্ড আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। যখন লিভারে ছড়িয়ে যায় তখন ডান দিকে পেটের উপরের অংশে ব্যথা হতে পারে। তারপরে যখন হাড়ে ছড়িয়ে যায়, সেই হাড়ের পার্টিকুলার জায়গাতে যখন ছড়ায় তখন সেই জায়গার সংক্রান্ত পেইন হতে পারে সেই জায়গাতে। এরকম ব্রেনে গেলে পারে, ব্রেনে খিঁচুনি হতে পারে, স্ট্রোকের মতো সিমটম হতে পারে, মাথা ব্যথা হতে পারে, বমি হতে পারে। অনেক পেশেন্ট কিন্তু আমাদের প্রথমেই আসে ব্রেনে ছড়িয়ে যাওয়ার পর, তখন কিন্তু আমরা এইসব সিমটম পাই, যেমন মাথা ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, অথবা স্ট্রোকের মতো এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে। এগুলোই মোটামুটি আমাদের ফুসফুস ক্যান্সারের লক্ষণ। আসলে অনেক রোগের লক্ষণ একই রকমভাবে প্রকাশ পেতে পারে, যেটা আমরা সাধারণ মানুষরা সঠিকভাবে বুঝবো না, সেটা অবশ্যই চিকিৎসক নির্ণয় করবেন যে তার কোন রোগের কারণে এই লক্ষণগুলো হচ্ছে। আপনারা কিভাবে পরীক্ষা নিরীক্ষাগুলি শুরু করেন স্যার, বা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষাগুলি কিভাবে আপনারা করে থাকেন, এটি যদি একটু বলেন। সবচেয়ে প্রথম যে পরীক্ষা, একজন মানুষ যদি 2 থেকে 3 সপ্তাহ বেশি কাশি নিয়ে আসে তাহলে একটা প্লেন এক্স রে করলেই কিছুটা অনুমান করা যায়। জি, তারপরে যদি দেখা যায় যে এটা সন্দেহজনক তখন সিটি স্ক্যান করতে হয়। সিটি স্ক্যানের পরে যদি দেখা যায় যে কোথাও কোনো টিউমার বা একটা স্পট আছে তখন সেখান থেকে FNAC বা কোর বায়োপসি বলি আমরা, দুইটাই করা যায়। অনেক সময় ক্যান্সারটা কিন্তু এইসব জায়গাতে ছড়িয়ে আসে, তখন এইসব জায়গা থেকেও পরীক্ষা করা যায়। জি, লাংসে একটা স্পট পেলেন, আপনি এখানে একটা টিউমার পেলেন, সেখান থেকে পরীক্ষা করে ক্যান্সার আসলো, এর ভিতরে কোনো সন্দেহ নাই যে ওটা ফুসফুস থেকে এখানে এসেছে। তারপরে যেটা আছে ওটাকে FNAC বলি আমরা, আর তারপরে যেগুলি আছে কাশির থেকে অনেক সময় করা যায়। জি, পরীক্ষা করে কাশির মধ্যে, থুতুর মধ্যে ক্যান্সারের জীবাণু পাওয়া যায়। তারপরে যেটা আছে ব্রঙ্কোস্কোপি করে। ব্রঙ্কোস্কোপি অবশ্য খুব বেশি দূরে যেতে পারে না, কারণ লাংস কিন্তু একদম এই 2 পাশ পর্যন্ত বিস্তৃত, কিন্তু ব্রঙ্কোস্কোপটা অত দূর যেতে পারে না, কাজে পেরিফেরাল টিউমার যেটা আমরা বলি সেগুলোতে ব্রঙ্কোস্কোপি করে পায় না। কিন্তু ব্রঙ্কোস্কোপ যতটুকু পর্যন্ত যেতে পারে সেখানে কোথাও যদি দেখা যায় সেখানে দেখে ওটাতে বায়োপসি নিলে সেখান থেকে প্রমাণ করা যায়। আর আজকাল ইটস একটা ইম্পর্টেন্ট জিনিস এসছে আমাদের দেশেও আছে এখন, সেটা হচ্ছে পেট স্ক্যান। পেট স্ক্যান অবশ্য এটাকে ক্যান্সার যে আছে এটা বলতে পারবে না, তবে ক্যান্সার যদি কারো থাকে সেটা কোথায় কোথায় বিস্তৃতি লাভ করেছে বা ক্যান্সার আরও সম্ভাবনা কতটুকু এ ক্যান্সার নিশ্চিত হওয়ার, এটা একটা খুব আধুনিক পদ্ধতি, সেটা করলে আরও ভালো হয়।
জি, আমরা লক্ষণগুলো সম্পর্কে যেহেতু জানলাম, আমরা চিকিৎসা সম্পর্কে জানতে চাই, কোন অবস্থায় চিকিৎসাটা শুরু করা জরুরি এবং আপনারা কিভাবে চিকিৎসা শুরু করেন? আসলে ফুসফুসের ক্যান্সার যখন নির্ণয় করা হয়, তারপরে আমরা দেখি এটা কোন ধরনের ক্যান্সার। ফুসফুসের চার ধরনের ক্যান্সার আছে, তিনটাকে একসাথে আমরা বলি নন স্মল সেল, আর একটাকে বলি স্মল সেল। স্মল সেলটা খুব ভয়ঙ্কর, যেটা লক্ষণ প্রকাশের আগেই অন্যান্য জায়গাতে ছড়িয়ে যায়। আর নন স্মল সেলের মধ্যে আবার তিনটা আছে, ওটা বিস্তারিত জানার খুব প্রয়োজন নেই। তো নন স্মল সেল যদি হয় তখন স্টেজ 1, 2, 3, 4 করা হয়, আর স্মল সেল হলে আমরা বলি যখন একটা বুকের সাইডেই সীমাবদ্ধ থাকে তখন এটাকে বলি লিমিটেড স্টেজ ডিজিজ, আর যখন এটা বাইরে চলে যায় তখন সেটাকে বলি এক্সটেন্সিভ স্টেজ ডিজিজ। তো এটা স্টেজিং, যে কোনো ক্যান্সার ধরা পড়ার পরেই কোন পর্যায়ে আছে সেটা নির্ণয় করাটা চিকিৎসার পূর্ব শর্ত। কাজেই স্টেজ 1, 2 যদি থাকে তাহলে কিন্তু অপারেশনের সুযোগ থাকে। তৃতীয় পর্যায়ে বা চতুর্থ পর্যায়ে গেলে অপারেশনের সুযোগ থাকে না, সেই ক্ষেত্রে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিতে হয়। কেমোথেরাপির মধ্যে কিছু আছে ড্রাগ, কিছু আছে ট্যাবলেট। আজকাল কিন্তু আমরা মলিকুলার লেভেলের কিছু পরীক্ষা করি ওই ক্যান্সারের জার্ম থেকে অথবা ব্লাড থেকে, সেই পরীক্ষাগুলো করে আমরা নির্ণয় করি যে এই পেশেন্টটাকে কেমো ছাড়া অন্যভাবেও চিকিৎসা করার সুযোগ আছে কিনা। তো সেইগুলি যদি পরীক্ষাতে পজিটিভ পাওয়া যায় তাহলে ট্যাবলেট আছে শুধুমাত্র সীমিত, অর্থাৎ মুখে খাওয়ার ঔষধ, এমনকি সারা শরীরে ছড়িয়ে যাওয়ার পরেও 2, 4, 5, 7 বছর ওই ট্যাবলেটের উপরেই শুধু তাকে চিকিৎসা দেওয়া যায়। তাহলে চিকিৎসা আমি বললাম যে অপারেশন একটা আছে, দ্বিতীয় হচ্ছে কেমোথেরাপি, রেডিওথেরাপি, আর কিছু আছে ঔষধ। ঔষধ মানে টার্গেটেড থেরাপি বলি আমরা, অ্যান্টিবডি আছে নতুন এসছে, ইমিউনো অনকোলজি আজকাল খুব ফ্লারিশ করছে, এই ওষুধগুলি আমাদের দেশেও ব্যবহার হচ্ছে, ট্যাবলেট আমাদের দেশে তৈরিই হয়। কাজেই কোন ধরনের ক্যান্সার, কোন পর্যায়ে আছে এবং তার মলিকুলার লেভেলে, আমরা বলি যে অ্যাকশনেবল টার্গেটস, অর্থাৎ এই টিউমারের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এমন কিছু আছে কিনা যেটা ট্যাবলেট দিলে তার চিকিৎসা সম্পন্ন করা সম্ভব, সেইগুলি নির্ণয় করে তারপরে আমরা চিকিৎসার দিকে আগাই। যেহেতু আপনারা সবসময় স্টেজিং করে থাকেন যে কোন স্টেজে একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং আপনাদের কাছে এসেছে, এবং ভালো হওয়ার জন্য বা পুরোপুরি সুস্থ হওয়ার জন্য কখন আসলে তার চিকিৎসাটি শুরু করলে তার ভালো হওয়ার চান্স বেশি থাকে, বা ওভারঅল ফুসফুসের ক্যান্সারে মানুষের ভালো হওয়ার চান্স কীরকম? এটা সব ক্যান্সারের মতো ফুসফুসের ক্যান্সারও একই। ফুসফুসের ক্যান্সার কিন্তু বেশ ভয়ঙ্কর ক্যান্সার। প্রাথমিক পর্যায়ে স্টেজ 1 বা 2 যদি ধরা পড়ে তাহলে যদি অপারেশন করে ফেলা যায় দ্যাট ইজ দি বেস্ট চান্স অফ কিওর। কাজেই পরবর্তীতে যখন স্টেজ 3 বা 4 হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কিওর হবে না। কিওর না হওয়ার কারণ হচ্ছে এটা অন্য জায়গাতে ছড়িয়ে পড়ছে, আর যখন প্রকাশ পাচ্ছে পেশেন্ট নেগলেক্ট করেছে অথবা বুঝতে পারেনি, তার মানে এই ক্যান্সারের চারিত্রিক বৈশিষ্ট্যটাও ওই রকম যে ওনার লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই এটা ছড়িয়ে গেছে। সুতরাং ওই সব ক্ষেত্রে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিয়ে শুধু লিমিটেড সময় তাকে বাঁচিয়ে রাখা যায়। স্টেজ 4-এর ক্যান্সার যদি আপনি ধরেন, 5 বছর পরে স্টেজ 4-এর ক্যান্সার 5%-এর বেশি বাঁচে না। আচ্ছা, স্টেজ 1-2 ধরেন তাহলে 5 বছর পরে দেখবেন যে 75%-এরও বেশি পেশেন্ট এটা বেঁচে থাকে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের টার্গেট হবে স্টেজ 1 বা 2 এটা নির্ণয় করা অবশ্যই। এবং কারো যদি ক্যান্সারের ঝুঁকি থাকে, আমরা যেসব কারণ বলেছি সেই কারণগুলির মধ্যে কারোর মধ্যে কিচ্ছু না, অন্য কোনো কারণ যাই হোক, শুধুমাত্র যদি একজন স্মোকার হন, তার যদি এরকম সিমটম যেগুলো আমি বললাম এর আগে সেরকম সিমটম দেখা যায়, তাহলে তার প্রথমেই উচিত হবে যে কোনো ডাক্তার শরণাপন্ন হয়ে অন্তত কিছু না করলেও একটা চেস্ট এক্সরে করে দেখা যে তার কোথাও কোনো স্পট আছে কিনা। জি, উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা। সেই জন্যে 4টা ক্যান্সার যদিও স্ক্রিনিংয়ের রিকমেন্ডেড আছে, কিন্তু আমেরিকান টাস্ক ফোর্স আছে একটা, তারা বলেছে যে বছরে যারা ধূমপান করে, অতিরিক্ত ধূমপান করেছেন বা করেন, 45 বছর 55 বছরের উপরে থেকে শুরু করে 74 বছর বয়স পর্যন্ত যারা আগে ধূমপান করেছেন তাদের এই সময় কালে তাদের ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি অত্যন্ত বেশি, এবং সেই জন্যে তাদের লো ডোজের সিটি স্ক্যান বছরে একবার করলে এটা রুটিন চেকআপ হিসেবে প্রাথমিক পর্যায়ে ধরা সম্ভব, তাতে লাং ক্যান্সারের মৃত্যুর ঝুঁকিটা অনেক কমানো যায়। জি স্যার, আপনি অপারেশনের কথা বলেছেন এবং অন্যান্য চিকিৎসা পদ্ধতির কথা বলেছেন, আমরা অপারেশনটি সম্পর্কে একটু জানতে চাই যে এই অপারেশনের জটিলতা কীরকম, অথবা অনেকেই তো অপারেশন সম্পর্কে একটু ভয় পান, ফুসফুসের ক্যান্সারের যে অপারেশন, ফুসফুসের অপারেশন, সেটি সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেবেন। ফুসফুসের ক্যান্সারের অপারেশন করা হয় যখন স্টেজ 1 বা 2 থাকে, 3-তেও করা যায় যে আগে কেমোথেরাপি বা রেডিওথেরাপি নিয়ে। তো ফুসফুসের কিছু অংশ টিউমার বিয়ারিং যে পোর্শনটা আছে, যেখানে টিউমারটা আছে তার থেকে চারপাশের ভালো অংশ সহ
একটা টিউমার, লাংসের কিন্তু অনেকগুলি অংশ আছে, লাংসের দুই পাশে হ্যাঁ ভাগ আছে, ওটাকে আমরা লোব বলি, সেগমেন্ট লোব, এগুলো আছে, সেগুলি সহ কেটে ফেলতে হয়। এটা বুকের মধ্যে বুকে প্রবেশ করতে হয়, প্রবেশ করে তারপরে ওগুলি কেটে ফেলতে হয়। তার সাথে যদি দেখা যায় ওই সময় অপারেশনের সময় যে কিছু লিম্ফ নোড আছে যেখানে রক্ত বা রক্তের একটা অংশ ড্রেন হয়, সেই যে জিনিসগুলো যদি স্ফীত থাকে, বড় থাকে, তাহলে সেগুলো রিমুভ করা নিয়ম। এমনিতেই যে লাংসের টিস্যু রিমুভ করা হয় তার সাথে কিছু লিম্ফ নোড রিমুভ করা নিয়ম। তো যদি প্রকৃতপক্ষে ওইখানে যদি ক্যান্সার পাওয়া যায় তখন কিন্তু একটু অ্যাডভান্স বলি আমরা। কাজে অপারেশনের মূল বিষয়টা হচ্ছে যে বুক কেটে যতটুকু অংশে, যেমন হার্টের অপারেশন করে ওই রকম, যদিও হার্টের অপারেশন মাঝখান থেকে করা হয়, আর সরি ফুসফুসের অপারেশনটা করা হয় এক সাইড থেকে, যে সাইডে হয়েছে সেই সাইড থেকে করে সেই অংশ, টিউমার বিয়ারিং অংশটাকে ফেলে দেওয়া হয়। জি, আমরা অপারেশন সম্পর্কে জানলাম। স্যার, আমাদের দেশের ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে, কারণ আমরা অনেকেই মনে করি যে ক্যান্সার হলেই খুব জটিল রোগ এবং দেশের বাইরে চলে যেতে হবে। আমাদের দেশে আমরা জানি যে চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে এবং সেই ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সার সহ অন্যান্য সব ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে, সেই সম্পর্কে আমাদের দর্শকদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবেন। আমাদের দেশে ফুসফুসের ক্যান্সারের চিকিৎসায় যেসব পদ্ধতি ব্যবহার হয়, যেমন আমি বলেছি অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি, এগুলি কিন্তু সব আমাদের দেশে আছে। জি, রোগ নির্ণয়ের পদ্ধতিগুলো আছে, রোগ নির্ণয়ের পরে যে চিকিৎসা পদ্ধতি সেগুলো আমাদের আছে। অপারেশন করা যায়, অপারেশন এমন কি বুক না কেটে শুধু কয়েকটা ছিদ্র করে, যেমন ল্যাপারোস্কোপি করে গলব্লাডার ফেলা হয়, সেরকম ভ্যাটস বলে, ভিডিও অ্যাসিস্টেড থোরাসিক সার্জারি বলা হয়, সেই পদ্ধতিতেও অপারেশন আমাদের দেশে হচ্ছে। এক নম্বর অপারেশন তাহলে সবই সম্ভব যখন অপারেশন পর্যায়ে থাকে। দ্বিতীয় হচ্ছে কেমোথেরাপি। ফুসফুসের ক্যান্সারের এমন কোনো কেমোথেরাপির ওষুধ নাই যেটা বাংলাদেশে নাই বা বাংলাদেশে তৈরি হচ্ছে এখন বলতে পারেন। তারপরে যেটা টার্গেটেড থেরাপি বললাম, টার্গেটেড থেরাপির মধ্যে ট্যাবলেটস, অ্যান্টিবডি, এগুলি আছে। তো ট্যাবলেটসগুলোই আমাদের দেশে আছে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আবারও এই বিষয়টিতেই ফিরে আসবো। আমাদের দেশে ফুসফুসের ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সারের যে চিকিৎসার সুযোগ সুবিধা, ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, বিআরবি হসপিটাল নিবেদিত ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানে আবারও নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের একটি বিরতি। কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো, সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে আবারও আমরা ফিরে এসেছি আজকের ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় ফুসফুসের ক্যান্সার, কারণ, লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ। আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করছেন ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোফাজ্জেল হোসেন, চিফ কনসালটেন্ট ক্যান্সার বিভাগ বিআরবি হসপিটাল। স্যার, বিরতির পূর্বে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম আপনার সাথে, সেটি হচ্ছে আমাদের দেশে ফুসফুসের ক্যান্সার বা অন্যান্য ক্যান্সারের অনেক চিকিৎসা সুযোগ সুবিধা রয়েছে এবং মানুষ কোথায় গেলে আসলে ক্যান্সারের এই চিকিৎসা সুযোগ সুবিধাগুলি পাবেন, সেই বিষয়গুলি একটু দর্শকদেরকে জানাবেন। আমাদের দেশে সব ক্যান্সারের মতো ফুসফুসের ক্যান্সারের চিকিৎসাও সব সুবিধা আছে। আমি অপারেশনের কথা বলেছি। জি, কেমোথেরাপির সব ওষুধ পাওয়া যায়, এমনকি আমাদের দেশে ওষুধ তৈরি হচ্ছে, শুধু তৈরি হচ্ছে না, এই ওষুধ বাইরে রপ্তানিও হচ্ছে। বিদেশিরা এখানে অনলাইনে কিনছে, কোটি কোটি টাকার ওষুধ বাইরে রপ্তানি হচ্ছে। তৃতীয় ওই যে টার্গেটেড থেরাপি বা অ্যান্টিবডি বললাম, সেগুলো আমাদের দেশে আছে। জি, চতুর্থ রেডিওথেরাপি। রেডিওথেরাপি যদিও আমাদের দেশে এখনও অপর্যাপ্ত, কিন্তু অনেকগুলো সেন্টার আছে ঢাকাতে যেখানে রেডিওথেরাপি দেওয়া হয়। আমরা সবাই জানি এগুলি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল, এটা সরকারি, এই দুইটা সরকারি। প্রাইভেটের মধ্যে ইউনাইটেড হসপিটাল আছে, অ্যাপোলো হসপিটাল আছে, স্কয়ার হসপিটাল, তারপরে উত্তরায় আহসানে মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল, মিরপুরের ডেল্টা মেডিকেল সেন্টার, তারপরে আমাদের সিরাজগঞ্জে আছে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হসপিটাল, এনাম মেডিকেল কলেজ হসপিটালের সাভারে, সব জায়গাতে রেডিওথেরাপির ব্যবস্থা আছে। আরও দু একটা সেন্টার কয়েক মাসের মধ্যেই শুরু করবে রেডিওথেরাপি, যদিও এখনও অপর্যাপ্ত। আমাদের প্রায় 100-150 দরকার রেডিওথেরাপি মেশিন, কিন্তু আছে মাত্র 20-25টা। এছাড়াও ক্যান্সার চিকিৎসার জন্য আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, বিশ্ববিদ্যালয় সহ দেশের সবগুলো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল বা যেখানে ক্যান্সার বিভাগ রয়েছে সেখানেই দরকার এই রেডিওথেরাপি মেশিন দরকার। জি, আর বাকি যে কেমোথেরাপি, কেমোথেরাপি আমাদের দেশে মানুষের একটা বাইরে যাওয়ার একটা প্রবণতা আছে, বিশেষ করে যারা বিত্তশালী তারা, এমনকি যারা বিত্তশালী নন তাদেরও, বিকজ সবারই ধারণা যে ক্যান্সার হয়েছে কাজে নিস্তার নাই, আমি বিদেশে গেলে ভালো হয়ে যাবে, এটা এই ধারণাটা অত্যন্ত অমূলক। কারণ যেখানে আপনি যাচ্ছেন সেই দেশেও তো মানুষ ক্যান্সারে মরছে,
উদ্দেশ্য আমার যুক্তিটা হচ্ছে যে আপনি প্রথম পর্যায়ে যদি ধরতে পারেন তাহলে বাংলাদেশেই আপনাকে সম্পূর্ণ চিকিৎসা করে আপনাকে রোগ মুক্ত করা সম্ভব। আর যদি অ্যাডভান্স স্টেজে যান বাইরে গেলেও কোনো মানে খুব যে তফাৎ হবে চিকিৎসা তা নয়। আর কেমোথেরাপি দেওয়ার জন্যে অনেক পেশেন্ট আছেন যারা প্রতি দুই তিন সপ্তাহ পর পর বিদেশে যেয়ে কেমোথেরাপি দিয়ে আসেন, এর থেকে বোকামি আর কিছু নাই। দ্বিতীয় হচ্ছে যে ওষুধ বাহির থেকে নিয়ে আসেন, ওষুধ বাহির থেকে নিয়ে আসলে কয়েকটা হসপিটাল আছে তারা তো ওইসব ওষুধ তাদের পেশেন্টদের লাগায় না, এইরকম সিদ্ধান্ত নিয়েছে তারা, কারণ যদি রিয়াকশন হয় কে দায়ী হবে। আচ্ছা, কাজেই ওষুধ যেহেতু আমাদের দেশে পাওয়া যায়, কেমোথেরাপি সব রকমের কেমোথেরাপি এদেশে দেওয়া সম্ভব। আমি বলবো যে একদম পাগল হয়ে না, যে অস্থির না হয়ে সুস্থভাবে মানে পর্যায়ক্রমে একের পর এক ডাক্তারের নির্দেশ মোতাবেক পরামর্শ মোতাবেক দেশে চিকিৎসা করলেই আপনি সমমানের ফল পেতে পারেন। জি, আর যাদের পয়সা আছে তারা যাবে, তার অধিকার আছে, তার জীবন তো একটাই মানুষের, কাজে সে যদি চায় অন্তত দেখে আসতে যে না ঠিক আছে আমি দেখে আসি যে আমাদের দেশে আর ওদের দেশের তফাত কতটুকু, ওখান থেকে এসে কিন্তু আবার আমার এখানেই তো চিকিৎসা করতে হবে। কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আমাদের দেশেই অবশ্যই ক্যান্সারের পরিপূর্ণ রূপে চিকিৎসা করা সম্ভব, আমাদের সরকারি বেসরকারি সবগুলো মেডিকেল কলেজ হাসপাতাল মিলে আমাদের সেই সুযোগ সুবিধা রয়েছে। স্যার, কিভাবে প্রতিরোধ করা যেতে পারে ফুসফুসের ক্যান্সার? আপনি যদিও কারণগুলো বলেছেন, তারপরেও গুরুত্বপূর্ণ কিছু টিপস যদি দিতেন। প্রতিরোধের আমি যেহেতু বলেছি যে 90%-এরও বেশি ক্যান্সারের ফুসফুস ক্যান্সারের রোগী ধূমপায়ী, কাজেই বুঝতেই পারছেন ধূমপান যদি পরিত্যাগ করা যায় তাহলে এটাতেই আমার মনে হয় যে 90% ক্যান্সারের ঝুঁকি কমে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনি যে সকল কারণ বলেছেন সেই কারণগুলোর মধ্যেই রয়েছে আসলে প্রতিরোধের উপায়। আজকের আলোচনায় অংশগ্রহণ করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে ফুসফুসের ক্যান্সারের কারণ, লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেছি। প্রতিরোধের বিষয়টি চিকিৎসার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। প্রিয় দর্শক, আপনাদের জন্য রয়েছে এখন বিআরবি হসপিটাল হেলথ টিপস। একসময় ক্যান্সারকে প্রাণঘাতী রোগ হিসেবে ভাবা হতো, বর্তমান সময়ে বিশ্বব্যাপী সর্বাধুনিক ও উন্নত চিকিৎসার মাধ্যমে শতকরা 50% ক্যান্সার আক্রান্তদের নিরাময় হয়ে থাকে। এক্ষেত্রে প্রাথমিকভাবে ক্যান্সার শনাক্ত করা গেলে অল্প সময়েই ক্যান্সার নিরাময় করা সম্ভব। তাই অহেতুক ভীত না হয়ে ক্যান্সার, টিউমার এবং শরীরের অন্যান্য জটিল সমস্যায় দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর পরিবারের যে কোনো সদস্যের শারীরিক অসুস্থতা নিরাময়ে সব ধরনের চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় সাথে আছে, পাশে আছে বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, বিআরবি হসপিটাল নিবেদিত ডক্টর্স প্রেসক্রিপশনের আজকের আয়োজন এ পর্যন্তই। আপনাদের সকলকে আগামী সপ্তাহের বিআরবি হসপিটাল নিবেদিত ডক্টর্স প্রেসক্রিপশন অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।